1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যায় অবিচার দাসত্বের শৃঙ্খল ভেঙে তার আগুন পৃথিবীকে দেয় মুক্তি ও শান্তির সর্বজনীন বার্তা, আর এই বার্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জীবন কাহিনী নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে ইসলামিক সিনেমার গণমুখী যাত্রা শুরু। 1926 সালে তুর্কি বীর কামাল আতাতুর্কের সরকারের অর্থায়নে নির্মিত সিনেমায় প্রথমবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করা হয়। এর বহু বছর পর 1976 সালে মুক্তি পায় পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত সিনেমা আর রিসালা বা দ্য মেসেজ, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র এটি। সিনেমাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস উঠে এসেছে। ইতিহাস অবিকৃত থাকলেও মূলত সাহাবাদের বানোয়ার চরিত্র উপস্থাপনের কারণে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এ পর্যন্ত 8 থেকে 12টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার মধ্যে দ্য মেসেঞ্জারই একমাত্র ফিচার ফিল্ম, বাকি চলচ্চিত্রগুলো প্রায় সবই ডকুমেন্টারি। 2002 সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত এবং জনপ্রিয় তথ্যচিত্র মোহাম্মদ লিগাসি অফ এ প্রফেট, 2 ঘন্টার এই ডকুমেন্টারিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব অবস্থা এবং আগমন পরবর্তী অবস্থার পরিবর্তন গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। পরিচালক উমর আল কাত্তান। 2015 সালে মুক্তিপ্রাপ্ত দ্য মেসেঞ্জার অফ গড নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। দ্য মেসেজ সহ অন্যান্য ইসলামী চলচ্চিত্র এবং ধারাবাহিকে যেমন রাসূলের নিকটাত্মীয়দের না দেখানোর প্রথা প্রচলিত আছে, সেটি ভঙ্গ করে এই চলচ্চিত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা, দুধমা হালিমা, চাচা আবু তালেব সহ ঘনিষ্ঠ প্রায় সবাইকে দেখানো হয়েছে সিনেমাতে। পরবর্তীতে এই সিনেমা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়। এছাড়া মোহাম্মদ দ্য লাস্ট প্রফেট নামে একটি অ্যানিমেশন সিনেমা মুক্তি পায় 2004 সালে। এ সিনেমাতেও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব সময় এবং জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পরিচালনা করেছেন রিচার্ড। সর্বশেষ 2012 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে অস্কারজয়ী প্রযোজক ব্যারি ওসবর্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এই প্রযোজকের একটি বিখ্যাত চলচ্চিত্র সিরিজ লর্ড অফ দ্য রিং। নতুন এই চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে $150 মিলিয়ন। বিগ বাজেটের সিনেমাটি খুব আকর্ষণীয় হবে বলে আশা করছেন চলচ্চিত্র বোদ্ধারা। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।